তো ভিউয়ার্স আপনারা কেমন আছেন? তো বন্ধুগণ, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার ফোনের স্ক্রিনে একটা ভিডিও চলছে। আপনারা কিভাবে এই ধরনের ভিডিও তৈরি করবেন আজকে আমি এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো। তো আপনারা দেখছেন বিটেক ইউটিউব চ্যানেল, আমি আপনাদের সঙ্গে আছি বিলাল। তো চলো শুরু করা যাক। তো বন্ধুরা, এই ধরনের ভিডিও তৈরি করা খুব সোজা। এই ধরনের ভিডিও তৈরি করার জন্য আপনাদেরকে একটা অ্যাপস ইনস্টল করতে হবে, সেই অ্যাপসটার নাম হলো কাইনমাস্টার অ্যাপ। আপনাদের কাছে যদি কাইনমাস্টার অ্যাপ না থাকে তাহলে আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে কাইনমাস্টার অ্যাপের লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেইখান থেকে কাইনমাস্টার অ্যাপটাকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তার আগে আপনাদেরকে একটা ভিডিও শ্যুট করে নিতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ফোনের স্ক্রিনে আমি একটা ভিডিও শ্যুট করে নিয়েছি। আপনারা এই ধরনের একটা ভিডিও শ্যুট করে নেবেন। আপনাদের যে শার্ট রয়েছে সেই শার্টের নিচে একটা যেন গেঞ্জি থাকে, সেই গেঞ্জিটা যেন এক কালারের থাকে। আপনারা যে কোনো কালার এখানে ইউজ করতে পারেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি যে ভিডিওটা শ্যুট করে নিয়েছি সেই ভিডিওতে যে নিচে আমার একটা গেঞ্জি রয়েছে সেই গেঞ্জিটা কিন্তু একটু লাল কালারের। তো আপনারা কিন্তু এখানে গ্রিন সবুজ কালারের আপনারা একটা গেঞ্জি ইউজ করতে পারবেন, করে আপনারা একটা ভিডিও শ্যুট করে নেবেন। নেওয়ার পর আপনাদেরকে আর একটা ভিডিও ডাউনলোড করে নিতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ফোনের স্ক্রিনে একটা ভিডিও চলছে, আপনারা চাইলে কিন্তু এই ভিডিওটা ডাউনলোড করতে পারেন, লিংক পেয়ে যাবেন আপনারা ডিসক্রিপশন বক্সে। তারপর আপনারা চলে আসবেন কাইনমাস্টার অ্যাপে। কাইনমাস্টার অ্যাপটা ওপেন করার পর আপনারা এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পাবেন। তারপর এখানে আপনারা একটা প্লাস বলে একটা আইকন আপনারা দেখতে পারবেন। তো আপনারা এই প্লাস আইকনে একবার ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর এখানে আপনারা টিকটক বা লাইকি অ্যাপের জন্য এখানে আপনার মাঝখানের রেসিপিটা নিয়ে নেবেন। মাঝখানের রেসিপিটা নেওয়ার পর এখানে আপনারা প্রথমে চলে আসবেন মিডিয়াতে। প্রথমে মিডিয়াতে আসার পর আপনারা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন। তো এখানে আপনারা ব্যাকগ্রাউন্ড দেখতে পাবেন একটা অপশন। তো আপনারা এই ব্যাকগ্রাউন্ডের অপশানে ক্লিক করবেন। করার পর আপনারা এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন। তো আপনারা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নিতে পারেন। তো আমি এখানে সাদা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর আমার যে ভিডিওটা রয়েছে, যতদূর আমার ভিডিওটা লম্বা তো আমি সেই হিসাব মতো এখানে ব্যাকগ্রাউন্ডটাকে নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পর এখানে আপনারা টিক চিহ্নে ক্লিক করবেন। টিক চিহ্নে ক্লিক করার পর এখানে আপনারা একটা অপশন দেখতে পাচ্ছেন লিয়ার বলে। তো আপনারা এই লিয়ারে চলে আসবেন। লিয়ারে আসার পর এখানে আপনারা মিডিয়াতে আসবেন। মিডিয়াতে আসার পর আপনারা যে ভিডিওটা শ্যুট করে নিয়েছেন আপনারা সেই ভিডিওটা এখানে নিয়ে আসবেন। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি একটা ভিডিও শ্যুট করে নিয়েছি। তো আমি এখানে ভিডিওটাকে নিয়ে আসছি। আসার পর এখানে আপনারা টিক চিহ্নে ক্লিক করবেন। টিক চিহ্নে ক্লিক করার পর তারপর এখানে আপনারা আবার লিয়ারে ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করার পর এখানে আপনারা আবার মিডিয়াতে চলে আসবেন। আপনারা যে মেটাকে আপনাদের বুকে লাগাতে চান আপনারা সেই ভিডিওটা এখানে নিয়ে আসবেন। তো আমি আমার একটা ডাউনলোড করা ভিডিও রয়েছে, এটা একটা ভাইরাল গার্লস। তো আমি এই ভিডিওটা নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটা সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনারা একটা অপশন দেখতে পাচ্ছেন তিন ডট। তো আপনারা এই তিন ডটে একবার ক্লিক করবেন। তিন ডটে ক্লিক করার পর এখানে আপনারা সেন্ড টু ব্যাক করে দেবেন। সেন্ড টু ব্যাক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেই ভিডিওটা কিন্তু পেছনে চলে গেছে। তারপর এখানে আপনার টিক চিহ্নে ক্লিক করবেন। টিক চিহ্নে ক্লিক করার পর এখানে কিন্তু দুটো লেয়ার চলে আসছে। আপনারা যে লেয়ারে ভিডিওটা শ্যুট করে নিয়েছেন আপনারা সেই লেয়ারে একবার ক্লিক করবেন। করার পর এখানে আপনারা একটু নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে একটা অপশন দেখতে পাবেন ক্রোমা কি বলে। তো আপনারা এই ক্রোমা কিতে একবার ক্লিক করবেন। করার পর এখানে আপনারা এটাকে অ্যানাবেল করে দেবেন। অ্যানাবেল করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার গ্রিন কালার যেহেতু রয়েছে সেটা ভিডিওর যে কোয়ালিটিটা রয়েছে সেই কোয়ালিটি কিন্তু এখানে খারাপ হয়েছে। তো আপনারা যে কালার টি শার্ট ভেতরে ইউজ করবেন আপনারা এখানে সেই কালারটা এখানে সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে লাল কালারের একটু হালকা লাল ধরনের কালার একটু টি শার্ট ইউজ করেছি। তো আমি এখানে সেই কালারটা এখানে সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পর এখানে আপনারা দুটো অপশন দেখতে পাচ্ছেন। তো আপনারা এই দুটোকে অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি এখানে একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা যে কালারের টি শার্ট পরবেন না কেন আপনারা সেই কালারটা এখানে সিলেক্ট করে নেবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি যখন আমার যে টি শার্ট বা আমার যে জ্যাকেট রয়েছে আমি যখন তার চেনটা খুলছি তো আপনারা দেখতে পাচ্ছেন সেই মেটার কিন্তু হালকা ভিডিওটা দেখা যাচ্ছে। তো বন্ধুরা, আপনারা এখানে অ্যাডজাস্ট করে নেবেন আপনারা যে টি শার্টটা ভেতরে পরবেন আপনারা সেই হিসাবে এখানে আপনারা কালার সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর এখান থেকে আপনারা এটাকে অ্যাডজাস্ট করে নেবেন।
নামার পর আপনারা যদি চান যে যে মেটার আপনারা ভিডিও আপনারা নিয়ে নেবেন, আপনারা সেই ভিডিওতে একবার ক্লিক করবেন। করার পর এখানে আপনারা কিন্তু ভিডিওটাকে ছোট করে আপনারা মাঝখানে বসিয়ে নিতে পারবেন। তারপর এখানে কিন্তু আপনারা ভিডিওটাকে ভালো করে বসিয়ে নিতে পারবেন আপনাদের ইচ্ছা মতো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি শুধু মুখটা বসিয়ে নিলাম। তারপর এখানে আপনারা টিক চিহ্নে ক্লিক করবেন। টিক চিহ্নে ক্লিক করার পর এখানে কিন্তু আপনারা যখন ভিডিওটা প্লে করবেন তো আপনারা কিন্তু এখানে দেখতে পাবেন। তো চেনটা যখন আমি খুলছি তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেই ভিডিওটা চলে আসছে। তো আপনারা কিন্তু আপনাদের ইচ্ছা মতো যে কোনো মেয়েকে আপনারা আপনাদের বুকে লাগাতে পারবেন। তো বন্ধুরা আপনারা যে কোনো কিন্তু সাউন্ড এখানে ব্যবহার করতে পারবেন। সাউন্ড ব্যবহার করার জন্য এখানে আপনারা প্রথমে আপনারা যে ভিডিওটা শ্যুট করে নিয়েছেন সেই ভিডিওতে একবার ক্লিক করবেন। করার পর এখানে যে প্রথম থেকে যে একটা সাউন্ড রয়েছে সেই সাউন্ডটাকে আপনারা বন্ধ করে দিবেন। বন্ধ করার জন্য এখানে আপনারা সাউন্ডের অপশানে ক্লিক করে আপনারা এটাকে বন্ধ করে দেবেন। দেওয়ার পর এখানে আপনারা টিক চিহ্নে ক্লিক করবেন। টিক চিহ্নে ক্লিক করার পর এখানে আপনারা যে মেয়ের যে আপনারা ভিডিওটা সিলেক্ট করেছেন সেই ভিডিওতে একবার ক্লিক করবেন। করার পর এখানে কিন্তু আপনারা এই ভিডিওর সাউন্ডটাও কিন্তু এখানে বন্ধ করে দেবেন। দেওয়ার পর এখানে আপনারা টিক চিহ্নে ক্লিক করবেন। টিক চিহ্নে ক্লিক করার পর আপনাদের যে ভিডিওটা যত দূর আপনারা সেই হিসাবে এখানে আপনারা নিয়ে নেবেন। তো আমি এখানে শেষ পর্যন্ত নিচ্ছি। নেওয়ার পর এখানে আপনারা ব্যাকগ্রাউন্ডটাকে আপনাদের ভিডিও হিসাবে আপনারা এখানে কেটে দেবেন। তো কাটার জন্য এখানে আপনারা ব্যাকগ্রাউন্ডে একবার ক্লিক করবেন। করার পর এখানে আপনারা ক্যাচের আইকন দেখতে পাবেন। তো আপনারা এই ক্যাচের আইকনে ক্লিক করে আপনারা পিছনের পার্টটা কাটার জন্য এখানে আপনার দ্বিতীয় যে অপশানটা দেখতে পাচ্ছেন আপনারা এই অপশানে ক্লিক করলে কিন্তু দ্বিতীয় যে পার্টটা রয়েছে সেই পার্টটা কিন্তু এখানে কাটা যাবে। তারপর এখানে আবার টিক চিহ্নে ক্লিক করবেন। টিক চিহ্নে ক্লিক করার পর প্রথমের দিকে চলে আসবেন। প্রথমের দিকে আসার পর এখানে আপনারা অডিওতে ক্লিক করবেন। অডিওতে ক্লিক করার পর এখানে আপনারা আপনাদের ফোনে যতগুলো সাউন্ড বা গান রয়েছে সেই গানগুলো শো করবে। তো আপনারা সাউন্ড বা গানের উপর একবার ক্লিক করবেন। করার পর এখানে আপনারা প্লাস আইকনে ক্লিক করে কিন্তু আপনারা সেই সাউন্ডটাকে আপনারা নিয়ে আসতে পারবেন। তারপর এখানে আপনারা টিক চিহ্নে ক্লিক করবেন। টিক চিহ্নে ক্লিক করার পর আপনাদের যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটা কিন্তু একদম রেডি হয়ে যাবে। তারপর এখানে আপনারা শেয়ার আইকনে ক্লিক করবেন। শেয়ার আইকনে ক্লিক করার পর এখানে কিন্তু আপনারা ভিডিওটাকে এক্সপোর্ট করতে পারবেন। এক্সপোর্ট করে কিন্তু আপনারা আপনাদের ফোনের মেমোরিতে নিতে পারবেন। তারপর আপনারা কিন্তু যে কোনো সোশ্যাল মিডিয়া যেমন টিকটক, হোয়াটসঅ্যাপ, লাইকি আপনারা যে কোনো অ্যাপসে কিন্তু আপনারা পোস্ট করতে পারবেন। তো আশা করি আপনারা ভিডিও বুঝতে পেরেছেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা খুশি থাকবেন, সুস্থ থাকবেন।